সফল হয়ে যাওয়ার জন্য পাপমুক্ত গুনাহমুক্ত আর শয়তানকে মোকাবেলা করে সুন্দর জীবন সাধানোর জন্য আজকে 15টা কথা বলে যাব এগুলো আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে ইনশাআল্লাহ গুনাহ থেকে পাপ থেকে বাঁচবেন কিভাবে কয়টা পয়েন্ট বলবো জোরে বলেন এই 15টা পয়েন্ট মুখস্থ করা যাবে তো আজকে ইনশাআল্লাহ নাম্বার 1 শুরু হচ্ছে এক নাম্বার গুনাহ থেকে যদি বাঁচতে চান গুনাহ করার পাপ করার চিন্তা আপনার মধ্যে এনে দেই কে জোরে বলেন ওই শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চান আশ্রয় চাইতে হবে একজনের কাছে জোরে বলতে হবে তিনি কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেও ইবলিস থেকে আপনাকে বাঁচাইতে পারবে না কারণ সে নিজেই ইবলিসের ধোঁকা খায় ধোঁকা খাওয়ার সম্ভাবনা পৃথিবীর কোন অস্ত্র দিয়ে ইবলিসকে মোকাবেলা করা যাবে না মিসাইল দিয়ে বোমা দিয়ে জেলে ঢুকাইয়া রিমান্ড দিয়া পারবেন না যারা রিমান্ডে নিবে শয়তানেদের মাথায় পেশাব করে দিতে পারে শয়তানের এত পাওয়া শয়তান আপনার শিরায় শিরায় বিচরণ করার মতো ক্ষমতা তার আছে না নাই তাকে এটা দিয়েছেন কে পাপ থেকে বাঁচতে হলে গুনাহ থেকে বাঁচতে হলে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে শয়তান এর থেকে পানা দুনিয়ার কেউ দিতে পারবে না যিনি পানা দিতে পারবেন তার কাছে সদা সর্বদা আশ্রয় চাইতে গুনাহ আপনাকে শয়তান থেকে পানা দিতে পারেন কে জোরে বলেন এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে বললেন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইযু বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম আল্লাহ তাআলা বলছেন আর শয়তানের প্রতারণা যখন তোমাকে প্রতারিত করবে শয়তানের প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে তখন তুমি সাথে সাথে শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য যার কাছে আশ্রয় কামনা করবেন জোরে বলেন তিনি কি আল্লাহ ছাড়া কেউ শয়তান থেকে আশ্রয় দিতে পারে না আল্লাহর রাসূলের একটা হাদিস আমার মনে পড়ল বুখারী এবং মুসলিম শরীফের মধ্যেই হাদিস বর্ণিত হয়েছে দুইজন লোক ঝগড়া আরম্ভ করলো ঝগড়া জাতির এক পর্যায়ে এদের একজন রাগে অগ্নিশর্মা হয়ে গেল রাগে তার চেহারা লাল হয়ে গেল আমাদের সমাজেও এমন বহু মানুষ আছে দেখবেন যখন তার রাগ ওঠে চেহারা লাল হয়ে যায় এমন মানুষ আছে না নাই দুই লোক ঝগড়া করছিল এদের মধ্যে একজন রাগান্বিত হয়ে চেহারা অগ্নিশর্মা হয়ে গেল রাগ কন্ট্রোল করতে না পেরে অসভ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করলো আল্লাহর নবী যখন এই চিত্র দেখলেন আল্লাহর নবী তখন বললেন ইন্নি লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লাযহাবা আনহু মা ইয়াজিদ নিশ্চয় আমি এমন একটি বাক্য জানি এই বাক্যটি যদি আল্লাহর এই বান্দা পাঠ করে নেয় তাহলে তার রাগ খুব এবং তার মধ্যে যে শয়তানি ঢুকে এসেছে এটা যিনি দূর করে দিবেন তিনি কি নবীজি তখন বললেন সেই বাক্যটা হলো এই বাক্যটা আপনারা সবাই জানেন নবীজি তখন বললেন সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই মেডিসিন আজকে নিয়ে যান এ যুবক ভাইয়েরা শুনেন আমার হাতে এটা কি জোরে বলেন রাত 12টার পরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে মন চায় একদিন আজকে শুধু যখনই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ইচ্ছে হয়েছে একবার শুধু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে দেখেন মনের সব শয়তানি চলে যাবে আউযুবিল্লাহ শুনলে শয়তান থাকে না পালায় জোরে বলেন তো শয়তান যদি চলেই যায় তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য খুচানুর কেউ আছে আর জোরে বলেন খুব রাগ উঠে গেছে আপনার রাগ নিয়ন্ত্রণ করা এটা কিন্তু অনেক বড় একটা কোয়ালিটি রাগের মাথায় কোনোদিন সিদ্ধান্ত দিবেন না অনেকে আছে বউ তালাক দিয়ে আইসা কয় হুজুর বউ তালাক দিয়ে দিছি তো তা রাগ কইরা দিছি এটা কি হবে পাগলা মানুষ তো রাগ কইরাই বউ তালাক খুশি হইয়া কি কেউ তালাক দেয় জোরে বলেন
রাগের মাথায় কোনোদিন কোনো সিদ্ধান্ত নেবেন না রাগের মাথায় যে সিদ্ধান্ত নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে ওই সিদ্ধান্ত সঠিক হয় না ভুল হয় রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না মাথা যখন গরম মেজাজ যখন গরম তখন কেউ ফোন দিলে ফোন রিসিভ করবেন না তার সাথে উল্টাপাল্টা আচরণ হওয়ার সম্ভাবনা আছে না নাই রাগের মাথায় নিজের বিবির সাথেও বেশি কথা বলতে যাবেন না রাগের মাথায় কারোর সাথে কথা বলবেন না আর রাগকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন তিনি হলেন প্রকৃত মানুষ আপনি যখন রাগান্বিত হয়ে যাবেন দাঁড়ানো থাকলে বসে যাবেন বসায় থাকলে শুয়ে যাবেন রাগের মাথায় চুপচাপ থাকার চেষ্টা করেন রাগ রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে না বেশিরভাগ মারামারি হয় রাগারাগির কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে ঠিক কি না এজন রাগ উঠলেই তাড়াতাড়ি কোনো ডিসিশন নেওয়া যাবে না রাগ উঠেছে আপনাকে আজকে মেডিসিন দিলাম কোরআন থেকে সাথে সাথে কি পড়বেন আপনারা বলতে হইছে এই আমল এটা তো সহজ আমল আমলটা সহজ কিন্তু আপনি তো করেন না মোবাইল হাতে নিয়েছেন পর্নোগ্রাফি দেখতে মন চায় রাতের বেলা থ্রিলার ওয়েব সিরিজ দেখতে মন চায় আল্লাহর কসম ওই সময় আউযুবিল্লাহ পরের শয়তান চলে যাবে তখন ইচ্ছে করবে রাতে তাহাজ্জুদ করতে শয়তানের ধোঁকা থেকে গুনাহ থেকে পাপ থেকে বাঁচার এক নাম্বার মেডিসিন নিলাম শয়তান থেকে দুনিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ রাব কেউ রক্ষা করতে পারবে না একজন পারবেন জোরে বলেন তিনি কি সে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য একটা বাক্য আমাদেরকে নবীজি শিখিয়ে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এই প্যান্ডেলেও যদি শয়তান কাউরে খোঁচায় আসেন শয়তান বিদায় কইরা দেয় সবাই আমরা সমস্বরে গলা ছেড়ে দিয়ে পড়ি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শয়তান থাকবে না চলে গেছে ইনশাআল্লাহ নাম্বার 2 পয়েন্টগুলো খেয়াল রাখবেন গুনাহ থেকে বাঁচার জন্য পাপ থেকে বাঁচার জন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য অন্তরে সব সময় একজনের জিকির জারি রাখবেন যার জিকির জারি রাখবেন তিনি কে আল্লাহ আমার দেশে উল্টাপাল্টা অনেক জিকির আছে অনেকে আছে আল্লাহর জিকির বাদ দিয়া কত জাতের জিকির করে আছে না নাই দেখলে মনে হয় হাফানি রুগী তার হাফানি হয়েছে উক্কুর উক্কুর করতে কে বলেছে কিছুক্ষণ ডানে আবার কেউ কেউ আছে আল্লাহর জিকির বাদ আল্লাহর নামও নাই শেরালি মেরালি বদনা টাকি ল্যাংটা ডাল চাল আছে না নাই আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কারো জিকির করে এরা মুশরিক এরা আল্লাহর সাথে শিরক করে একজন ইমানদার সে দুঃখের দিনেও বলে আল্লাহ সুখের দিনেও বলে আল্লাহ সুস্থতায়ও ডাকে আল্লাহ অসুস্থতায়ও ডাকে আল্লাহ ভালো সময়ও ডাকে আল্লাহ খারাপ সময়ও ডাকে আল্লাহ আল্লাহ হচ্ছেন আমাদের সবচাইতে আপনজন কারণ দুনিয়ার কেউ আমাদের ডাকে সাড়া না দিলেও আমাদের ডাকের সাড়া যিনি দান করেন তিনি কি এজন্য জিকির হবে কার আল্লাহ তাআলা বলেছেন আমার জিকির করলে আমিও তোমার জিকির করব এজন্য আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম واشكروا لي ولا تكفرون তুমি আমার জিকির করো আমিও তোমার জিকির করব গুনাহ থেকে বাঁচার জন্য দিবানিশি 24 ঘন্টা যার জিকির অন্তরে রাখতে হবে তিনি কি আল্লাহ এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা সূরাতুল আরাফ 201 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযাহুম মুবসিরুন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে শয়তান যখন তাদেরকে প্রতারিত করতে চায় শয়তান যখন তাদের মধ্যে প্রতারণার জাল বিস্তার করতে
করতে চায় কোন গুনাহের চিন্তা মাথায় আসলে পড়ে সঙ্গে সঙ্গে যার কথা তাদের শরণ হয় তিনি কে আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে শরণ করে এরা কখনো গুনাহ করতে পারে না কেমনে পারে না শুনেন আল্লাহর ভয় এটা এমন জিনিস আল্লাহর জিকির হলো এটা এমন জিনিস এটা যদি কারো মধ্যে ইনস্টল করা থাকে কারো মধ্যে যদি আল্লাহর জিকির আল্লাহর শরণ যদি থাকে তাহলে সে ব্যক্তি গুনাহ করতে পারে না যেমন আমার হাতের দিকে তাকান আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি রাতের বেলা যখন আপনি বাসায় ঘুমালেন আপনি তখন চাইলে মোবাইলের মাধ্যমে জিনা করার সুযোগ এখন কম না বেশি এখন আপনি জিনা করতে পারেন চাইলে সুযোগ আছে কিন্তু সঙ্গে সঙ্গে যদি আপনার মাথায় চিন্তাটা আসে আহারে দুনিয়ার কেউ যেটা জানে না সেটা তো একজন জানেন কেউ যেটা দেখে না সেটা তো একজন দেখেন তিনি কি আপনার মাথায় যদি এই চিন্তা আসে আমার আল্লাহ তো আমাকে পর্যবেক্ষণ করছেন আমি তো সিসিটিভির ভেতরে সিসিটিভির আওতায় দুনিয়ার কেউ দেখছে না আমার মা জানে না বাবা জানে না ভাই জানে না বোন জানে না পরিবার জানে না আত্মীয় স্বজন জানে না কিন্তু আমার আপনার প্রত্যেকের সঙ্গে দুইজন দারওয়ান ফেরেশতা যিনি নিয়োগ করে দিয়েছেন তিনি কি এদেরকে কেমনে ফাঁকি দিবেন যুবক ভাইয়েরা শুনেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন নিশ্চয়ই তোমাদের উপরে দুইজন সম্মানিত ফেরেশতা নিয়োগ করে দেওয়া হয়েছে সংরক্ষণকারী দুইজন ফেরেশতা আছেন এদের পরিচয় হলো কিরামান কাতিবিন এরা হলেন সম্মানিত লেখক ইয়ালামুনা মা তাফানু তোমরা যা করো তারা সব জানে একজন আছে ডান দিকে আর একজন আছে বাম দিকে আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি কি করো কিছুই তো রেকর্ডের বাহিরে নাই মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ এমন কোন কথা তোমার জবান দিয়ে বের হয় না যেটা রেকর্ড হয়ে যায় না সব রেকর্ড হয় এই যে দেখুন আমার সামনে এগুলা কি জোরে বলেন এই ক্যামেরা বানাইছে কে আল্লাহ বানাইছে কে বলছে আপনারে কে বানিয়েছে মানুষ বানিয়েছে এই ক্যামেরার কাজ হলো এই যে আমি শুরু থেকে এখন পর্যন্ত যা বলছি সব রেকর্ড হয়ে যাচ্ছে অডিও ভিডিও সব রেকর্ড তো মানুষ তার জ্ঞান ব্যবহার করে এই যে ক্যামেরা বানালো এগুলো দিয়ে যদি অডিও ভিডিও ধারণ করা যায় এই ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কি আরো জোরে বলেন কি আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি এইরকম ক্যামেরা বানায়া দুনিয়াতে অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে তো জ্ঞানদাতা সেই মহান আল্লাহ তিনি বুঝি আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের আকাম কুকাম ভিডিও করে রাখতে পারবেন না ঠিক না পারবেন কি পারবেন না ওইটা বলেন ঠিক কি আবার ঠিক বলা ফ্যাশন হয়ে গেছে খালি ঠিক কি না ঠিক কি না আমার দেশে কিছু বক্তা আছে ঠিক কি না আবার কই ঠিক এগুলা মুদ্রাদুষ এগুলা ছাড়েন আমি প্রশ্ন করেছি আল্লাহ আপনার সব কিছু সংরক্ষণ করে রাখতে পারবেন কি আপনি বলেন ঠিক এটার উত্তর কি ঠিক এটার উত্তর তবে হ্যাঁ বা না না উত্তর দেন আল্লাহ পারবেন কি পারবেন না জোরে বলেন আরো জোরে বলেন যদি এই বিশ্বাস হয় এ যুবকেরা মাঝে মাঝে পর্নোগ্রাফি দেখো কেমনে আবার কই ঠিক আমি কি ঠিক কইতে কইছি আবার হাসে একটু লজ্জা সরম নাই এখানে যতজন ব্যক্তি আছে আমি সহ প্রত্যেকের জীবনে গুনাহ আছে আপনার অতীত জীবনে হয়তো এমন কোন গুনাহ আছে যদি একটা রেকর্ড খালি ফাঁস হয় ইজ্জত থাকবে দুনিয়ায় যদি বেইজ্জতের এত আশঙ্কা থাকে আখিরাতে যদি হাজার হাজার কোটি কোটি উম্মতের সামনে এগুলো আল্লাহ ফাঁস করে দেন কি হবে চিন্তা করেছেন নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি আবার কই ঠিক এটা কি মমতাজের কনসার্ট পেয়েছেন আপনি আমার কথা কি মাথার উপর দিয়া যায় না ভিতর দিয়া যায়
আমি কি বলতেছি আপনি বুঝেন কথাগুলা? হ্যাঁ যুবকেরা তুমি যে হাসো আমার মুখটা তো খারাপ করে দিলা, তুমি যে গোপনে গোপনে লুচ্চামি বদমাইশি করেছো, তোমার লুচ্চামি তোমার বদমাইশি এলাকার মানুষ তারে না মনে রাখো, আল্লাহ সিসিটিভি ক্যামেরায় তোমার সব লুচ্চামি রেকর্ড হয়ে গেছে। তুমি এখানে হাসতেছো, এই রেকর্ড যদি বাজানো হয় কি করবা তুমি বলো? আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ গোপনগুলো গোপনে মাফ করো, কিয়ামতের দিন বাজাই আমাকে লজ্জায় ফেলে দিও না, বলেন আমিন। কি বলি আপনি বুঝেন? প্রত্যেকের জীবনে কম হোক বেশি হোক গুনাহ আছে। এত হাসতেছেন কেন? সকালবেলা হাসি বন্ধ হয়ে যাবে। মরহুম অমর আলী সাহেবের মতো হঠাৎ মারা যেতে পারে, আল্লাহর বান্দা সকালবেলা সুস্থ ঘর থেকে বের হয়েছে চলে গিয়েছে। আল্লামা লুৎফুর রহমান সাহেব গাড়িতে উঠেছেন মাহফিলে যাবেন, আর মাহফিলে যেতে পারেন নাই, ওই গাড়িতেই চোখ বন্ধ করেছেন, ওই চোখ বন্ধ অবস্থা এখন কবরে। এখানে যে হাসতেছেন বাড়ি যেতে পারবেন আপনি? রাস্তায় স্টুক করে মারা যেতে পারেন, এক সেকেন্ডের কোনো ভরসা নাই, এক সেকেন্ডের কোনো ভরসা আমাদের নাই। গুনাহ থেকে বাঁচতে হলে দুই নম্বর উপায় বলছিলাম, সব সময় অন্তরে একটা কথা রাখতে হবে, কেউ আমাকে দেখে না, কেউ আমার যেটা জানে না, কেউ আমার যেটা দেখে না, একজন সেটা দেখেন এবং জানেন তিনি কি। এই ভয় থাকলে গুনাহ করানো যাবে। একটা ঘটনা মনে পড়ছে, ঘটনাটা বলবো? আল্লাহর ভয় এটা থাকলে যে গুনাহ করানো যায় না, একটা ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শুনাই। সুনানে বাইহাকীর ভেতরে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একবার এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তখন তার সাথীদেরকে বললেন, চলো আমরা দুপুরের খাবার খাই। দস্তরখানা বিছানো হলো, যখন দস্তরখানা বিছিয়ে তারা খাবার খেতে যাবেন ঠিক সেই সময়ে একজন রাখাল তাদের পাশ দিয়ে যাচ্ছিল। সেই রাখালকে দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, হে আমার রাখাল ভাই, আমরা খাবার খেতে বসেছি, তুমিও আসো আমাদের সাথে খাবার খাও। রাখাল তখন বলল, আমাকে দাওয়াত করেছেন জন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আপনাদের সাথে আজকে আমি খাবার খেতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাকে বললেন, ও ভাই, যেহেতু এখন রমজান মাস নয়, তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো। আজকে প্রচণ্ড তাপমাত্রা, খুব গরম পড়েছে, মরুভূমির রুক্ষ আবহাওয়া, সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেলে দেখবেন প্রচণ্ড তাপমাত্রা, ভয়াবহ গরম, মরুভূমিতে তুমি পশুর পাল নিয়ে এসেছো এই গরমের মধ্যে, হয়তো তোমার কষ্ট হচ্ছে, তুমি রাখাল মানুষ, সবসময় ভালো ভালো আইটেমের খাবার দাবারও পাও না, আসো আমাদের সাথে বসে খাবার খাও, আমাদের সাথে ভালো ভালো মেনু আছে, আর নফল রোজা ভাঙলেও তো কোনো অসুবিধা হবে না, এসো বসো আমাদের সাথে খাবার খাও। ওই রাখাল তখন বলল, আপনার কথা মতো তো আমি রোজা ছাড়তে পারবো না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করছি, যেদিন আমল ছাড়া অন্য কোনো কিছুই মানুষের কাজে লাগবে না। শুনেন শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, ঘটনা কোন দিকে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অবাক হয়ে গেলেন, আরে লোকটার ভেতরে তো পরহেজগারিতা আছে, তাকে ছাড়া যাবে না, ওর একটু টেস্ট করি, পরীক্ষা করুন। তিনি বললেন, ঠিক আছে, খাওয়া দাওয়া করার দরকার নাই, আসো আমার কাছে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। কাছে আন, কাছে ডেকে আনার পরে বললেন, এই যে পশুপাল নিয়ে এসেছো, এই পশুপালের মালিক কি তুমি নাকি? সে বলল, না আমি একজনের গোলাম, আমি আমার মনিবের এই পশুর পালগুলো মরুভূমিতে চড়াই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা মনে মনে তিনি এবার তাকে পরীক্ষা করার উপাদান পেয়ে গেলেন, বিষয় পেয়ে গেলেন, অপশন পেয়ে গেলেন। তিনি বললেন, শোনো, তোমার এই পশুর পাল থেকে একটা পশু আমার কাছে তুমি এখন বিক্রি করো। জোরে বলেন, কি করো? আমি তোমাকে নগদ টাকা দিব, আবার এই পশুটা আমি এখনই জবাই করব, তুমি রোজাদার, আমি তোমাকে কিছু মাংস হাদিয়াও দিব। একটা পশু বিক্রি করলে তোমার দুইটা লাভ, নগদ টাকা পাবা, কিছু মাংস হাদিয়াও।
বাবা ওই রাখাল বলল আমি তো কিছুক্ষণ আগেই বললাম পশুপালের মালিক আমি নই আমি যদি এই পশুপাল থেকে একটা পশু বিক্রি করি আমার মালিককে গিয়ে আমি কি জবাব দিব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাকে পরীক্ষা করার জন্য বলছেন শোনো বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে জঙ্গলে আসলে বাঘের আক্রমণে দুই একটা পশু তো বাঘ খেয়েই ফেলতে পারে তোমার মালিককে গিয়ে এভাবে বুঝ দিয়ে দিও সে বুঝবে তাহলে তোমার নগদ লাভ হবে টাকাও পাইলা মাংসও পাইলা এক দিলে দুই পাখি মরবে তুমি লাভ করো তোমার মালিককে গিয়ে যে কোনো কায়দায় বুঝ দিয়ে দিও ওই রাখাল তখন তাকে জবাব দিলেন আপনি যেভাবে আমাকে কথাটা শিখিয়ে দিলেন হ্যাঁ আপনার কথা অনুযায়ী আমি বাড়িতে গিয়ে আমার মালিককে যে কোনো ভাবে বুঝ দিতে পারবো কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার কাছে প্রশ্ন হলো আমার মালিক আপনার মালিক আমার মালিকেরও মালিক সেই বিশ্বজাহানের মালিককে তো ধোঁকা দেওয়া কারো দ্বারা সম্ভব না চিন্তা করেছেন আল্লাহর জিকির আর আল্লাহর ভয় কারে কয় আমার দেশের ব্যবসায়ীদের মধ্যে যদি এই ভয়টা থাকতো রমজান মাস আসলে কোনো জিনিসের দাম বাড়তো না রমজান মাস আসলেই আমার দেশের ব্যবসায়ীরা ডাকাত হয়ে যায় আরব দেশগুলোতে দাম কমানো হয় আমার দেশে বাড়ানো হয় যদি আল্লাহর ভয় থাকতো আর দেখতো আমার গোপন প্রকাশ্য কাজ বারবার আল্লাহ জানেন তাহলে এই জালিমগুলো এই কাজ করতো না যারা রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেন সতর্ক হয়ে যান যদি এই জুলুম করা বন্ধ না করেন সারা মাসের রমজান আপনার জীবনের সারা জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে আমল শূন্য হয়ে কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে আল্লাহর ভয় এটা থাকলে মানুষ ব্যবসায় দু নম্বরই করবে না ব্যক্তিগতভাবে কোনো গুনাহের ধারে কাছে যাবে না গুনাহ থেকে বাঁচতে হলে দুই নম্বরে কার ভয় থাকতে হবে আপনারা আল্লাহকে ভয় করেন তো আল্লাহকে ভয় করলে ফজরের নামাজে গেলেন না কেন আল্লাহকে ভয় করলে ফজরের নামাজে গেলেন না কেন জোহর আসর মাগরিব এশায় গেলেন না কেন আল্লাহকে ভয় করলে সুদের টাকার লোভ সামলাইতে পারেন না কেন আল্লাহকে ভয় করলে ব্যবসায় দু নম্বরই করেন কেন ওজনে কম দেন কেন আল্লাহকে ভয় করলে মা বোনেরা বাড়ি থেকে বের হওয়ার সময় বেপর্দা বের হন কেন আল্লাহকে ভয় করলে যুবক আপনি জিনা করেন কেন আল্লাহকে ভয় করলে আপনি গীবত করেন কেন চুগলখুরি করেন কেন আল্লাহকে ভয় করলে আল্লাহর সকল হুকুমগুলো গোলামের মতো মানতে হবে এটার নাম কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না অন্তরে থাকবে কার ভয় জোরে বলেন কার ভয় থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় পয়দা করতে হবে তিন নম্বর গুনাহ থেকে পাপ থেকে নিজেকে বাঁচাতে হলে সব সময় মউতের কথা স্মরণ রাখতে হবে পৃথিবীতে অনেক কাফির আছে যারা মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করে না কিন্তু পৃথিবীর সকল ধর্মের সকল বর্ণের এমনকি নাস্তিকরাও বিশ্বাস করে মৃত্যু মৃত্যু মরবে না অমর এমন কে আছে অমর যে অমর থাকবে এমন কেউ আছে মরতে তো সবাইকে হবেই আর মৌত এটা এমন এক জিনিস এটা সিরিয়াল মেনটেন করে আসে না নাকি সিরিয়াল মেনটেন করে আসে এমনও হবে দাদা নানা বেঁচে থাকবে নাতি নাতনি কবরে যাবে এমনও হবে বাবা জীবিত থাকবে ছেলে মেয়ে কবরে চলে যাবে এমনও হবে বড় ভাই ছোট ভাই সিরিয়াল মিস্টেক হবে বড় ভাই থাকবে ছোট ভাই মৃত্যু সিরিয়াল মেনটেন করে আসে জোরে বলেন গুনাহ থেকে বাঁচা যায় এই মৃত্যুর কথা স্মরণ রাখলে আর আমি তো সব সময় একটা কথা বলি যদি কারো দুনিয়ার লোভ লালসা ঢুকে পড়ে গুনাহ করার চিন্তা মাথা থেকে সরাতে না পারে সেজন্য দুইটা জায়গা বেশি বেশি ভিজিট করে কয়টা জায়গা এক নাম্বার হাসপাতাল কোথায় ওখানে গিয়া দেখবেন কত মানুষ একটু বাঁচার জন্য শান্তি পাওয়ার জন্য চিৎকার করছে আর কবরস্থানে যাবেন গিয়ে দেখবেন
টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা সব ছাইরা দিয়া কোথায় ঘুমায় আছে জোরে বলেন চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি থাকবে বাড়িওয়ালা মৃত্যুর কথা যদি মানুষের মাথায় থাকে এ গুনাহ করবে না এ গুনাহ করবে এই যে দেখুন কেমনে গুনাহ করে না মোবাইল চালায় আসে এখন দেখতেছে থ্রিলার ওয়েব সিরিজ নাটক সিনেমা ও আমার যুবক ভাই এই নাটক দেখা অবস্থায় এই নাটক দেখা অবস্থায় মালাকুল মউত আসার সম্ভাবনা আছে না নাই অনেক যুবকের মধ্যে এই অভ্যাস আছে রাতের বেলা সে আজে বাজে ভিডিও দেখে কাপড় চোপড় নাপাক বানিয়ে নাপাক শরীরে ঘুমায়া যায় নাপাক অবস্থায় ঘুমায় পেশাবের পরে পবিত্র হয় না অপবিত্র হয়ে ঘুমায় এই যে অপবিত্র হয়ে ঘুমায় আবার অনেকে আছে কানের মধ্যে ইয়ারপড বা হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমায় মুভি দেখতে দেখতে ঘুমায় নাপাক শরীরে ঘুমায়া যায় ও আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইদেরকে কথাগুলো বেশি গুরুত্বের সাথে আমি বলছি আল্লাহর হাবিব বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাত আলাইহি প্রত্যেক মানুষ ওই অবস্থায় হাশরের ময়দানে যাবে যে অবস্থায় সে মারা যাবে এখন আপনি যদি নাপাক হয়ে মারা যান আপনি যদি গান শুনতে শুনতে মারা যান জিনা করতে করতে মারা যান আজেবাজে জিনিস দেখতে দেখতে মারা যান চিন্তা করেন তো হাশরের ময়দানে অবস্থাটা কি হবে কবরের যে শাস্তিগুলি হয় তার মধ্যে পেশাব করে যারা পবিত্র হয় না কবরে এদের উপরে বিশেষ করে আজাব হয় অনেক মানুষের স্বভাব আছে পেশাব করে পবিত্র হয় না বড় দুঃখের কথা কিছুদিন আগে আমি এক মাহফিলে গেলাম তো মাহফিলের সভাপতি সাহেব মোনাজাতের আগে বললেন হুজুর আমার এলাকায় এই মাহফিলটা ২৫ বছর ধরে হয় আমার দুঃখ লাগে আমি সভাপতি আজকে কয়েক বছর মাহফিল থেকে ফেরার সময় দেখি অনেক যুবকেরা রাস্তার ধারে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে অনেকে আছে আবার পেশাব করে উঠে যায় পবিত্র হয় না এই চিত্র ভালো না খারাপ এই যে নাপাক থাকে পবিত্র হয় না নাপাক ব্যক্তির সাথে ফেরেশতা থাকে না শয়তান থাকে আরো জোরে বলেন কে থাকে শয়তানকে সাথে নিয়ে ঘোরাফেরা করতে মন চায় অপবিত্র থাকেন কেমনে যারা অপবিত্র থাকে অপবিত্র অবস্থায় যারা স্ত্রীর সাথে যায় স্ত্রীর কাছে যায় ফিজিক্যাল রিলেশন যারা করে স্ত্রীর কাছে যারা নাপাক শরীরে যায় এদের বাচ্চাগুলো কিন্তু হিজড়া হওয়ার সম্ভাবনা আছে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে স্ত্রীর কাছে অপাক পবিত্র অবস্থায় যাবেন দোয়া করে যাবেন পবিত্র থাকবেন কারণ আল্লাহ পবিত্র তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন নাপাক থাকবেন না আমার যুবক ভাইদেরকে বলবো প্যান্ট আর লুঙ্গি নাপাক বানায়া শুয়ে থাকবেন না প্যান্ট আর লুঙ্গি যে নাপাক থাকে এটা আজানের পরে টের পাওয়া যায় যদি বলেন ভাই আজান হয়েছে চলেন নামাজে যাই বলে হুজুর আমার লুঙ্গি আর প্যান্ট ঠিক নাই বলে না তো কাপড় ঠিক নাই তো ঠিক নাই এটা আপনি পড়ছেন কেন এই মাহফিলে অনেকে নাপাক শরীরে আসে খবরদার নাপাক থাকবেন না রাস্তার ধারে পেশাব করবেন না গর্তের মধ্যে পেশাব করবেন না এগুলোতে জিনের রাস্তা না থাকে জিন বদজিন আপনার উপরে আসর করতে পারে রাস্তার ধারে পেশাব করবেন না আপনার যদি হাজতের দরকার হয় তাহলে আপনি বিভিন্ন জায়গায় মসজিদ আছে পেট্রোল পাম্প আছে অথবা যে কারো বাড়িতে ঢুকে আপনি আপনার হাজত সারেন রাস্তাঘাটে এই কাজ করবেন না অপবিত্র থাকবেন না বলছিলাম গুনা থেকে বাঁচতে হলে মৌতের কথা স্মরণ রাখতে হবে এই যে মানুষ নাপাক হয় আজে বাজে জিনিস দেখে গুনাগার তো অবস্থায় থাকে যদি মৌতের কথা স্মরণ থাকে যে আমি যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এই চিন্তা মাথায় থাকলে পরে গুনা করা যায় না
এই চিন্তা মউতের কথা যদি মাথায় থাকে পাপ থেকে নিজেকে বিরত রাখা যায় আরে এই চিন্তাটা যদি আমাদের মাথায় থাকতো আমার সময় ফুরিয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে তাহলে আমরা অমনোযোগী হতাম না এখন এসএসসি পরীক্ষা চলে মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলে কওমি মাদ্রাসায় বেফাকের পরীক্ষা চলে পরীক্ষার সময়ে প্রশ্ন হাতে পাওয়ার পরে একজন পরীক্ষার্থীর জন্য 3 ঘন্টা সময় থাকে ভালো ছাত্ররা প্রশ্ন হাতে নিয়ে ঘড়ির দিকে তাকায় সময় চলে যাচ্ছে সময় সে যেভাবে কাজে লাগায় আমার আপনার জন্য দুনিয়াটা হলো পরীক্ষার হল এখানেও আমার সময় চলে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে কবরের কাছে আমরা চলে যাচ্ছি এই কবরে যাওয়ার আগে ভালো ছাত্র যেমন প্রত্যেকটা সময়কে সে তার এক্সাম হলে কাজে লাগায় এমনি করে ভালো মুমিনরা প্রকৃত ঈমানদারেরা একটা মুহূর্ত নষ্ট করে না প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর গোলামি করে কাটায় মউতের কথা স্মরণ রাখতে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে মান আকিয়াসুন নাস ওয়া আকজামুন নাস সবচেয়ে বুদ্ধিমান কে সবচেয়ে চালাক কে আপনাদেরকে বললে উত্তর দিবেন হুজুর যে কম বয়সে মাল কামাই ফেলছে সে হইল সবচেয়ে বুদ্ধিমান নবীজিকে প্রশ্ন করা হলো নবীজি সবচেয়ে চালাক কে বুদ্ধিমান কে নবীজি কি উত্তর দিয়েছেন শুনেন নবীজি বলেছেন আকসারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আশাদুহুম ইস্তিআদাদান লিল মাউতি ক্বাবলা নুজুলিল মামাত সবচেয়ে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য দুনিয়ার জীবনে বেশি বেশি নেক আমল করে যে সবচাইতে চালাক এবং বুদ্ধিমান সে সুবহানাল্লাহ গুনাহ থেকে বাঁচতে হলে কোন জিনিসটার কথা স্মরণ রাখতে হবে মৃত্যু এই মৃত্যু অবধারিত আসবে এখন হোক পরে হোক আজ হোক কাল হোক আসবেই আসবে নাম্বার 4 গুনাহ থেকে বাঁচতে হলে নফসের গোলামি ছেড়ে দিতে হবে আপনাদের কষ্ট হচ্ছে নফসের গোলামি ছেড়ে দিতে হবে মন যা চায় সেটা করা যাবে মন চায় পাশের বাড়ির জরিনাকে একটা মেসেজ দেই পাশের বাড়ির সকিনাকে একটু টিজ করি মন চায় আমি একটু সুদে টাকা দেই মন চায় একটু ঘুষ খাই মন চায় একটু বাবা খাই মন চায় একটু নেশা করি মন চায় এইটা করি ওইটা করি মন যেটা চায় সেটা করা যাবে না নফসের গোলাম হওয়া যাবে না গোলাম হতে হবে কার ফজরের আজান হয়েছে মন চায় আর একটু ঘুমাই আর আল্লাহ চান আমি নামাজে যাই যে ব্যক্তি মনের চাওয়া প্রাধান্য মনের চাওয়াকে প্রাধান্য দিয়ে নামাজে গেল না সে হলো নফসের গোলাম আর যে ব্যক্তি আল্লাহর চাওয়া প্রাধান্য দিয়ে মসজিদে গেল সে কার গোলাম আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান নফসের গোলামি ছেড়ে দিতে হবে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে তাহলে আপনার জন্য জান্নাত রেখেছেন কি এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আর যে ব্যক্তি নফসের কামনা বাসনা থেকে নিজেকে সেফ রেখে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানো কি ভয় করে জীবন যাপন করে ওই ব্যক্তির জন্য জান্নাতকে আবাসস্থল যিনি বানিয়ে দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি এ যুবকেরা আপনারা বলেন নফসের গোলাম হবেন না আল্লাহর গোলাম হবেন মন যা চায় আমি তাই করব না মন চায় একটু ডিজে স্টাইলে মোটরসাইকেল চালাই এখন বেশিরভাগ ছেলেরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে আমার এলাকার এক ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আজকে 11 দিন চোখ বন্ধ এখনো হুশ আসে তার মা বাপ পাগল হয়ে যাচ্ছে এই ঢাকা চিটাগং হাইওয়েতে আমরা প্রায় সময় যাতায়াত করি কেমনে যে চালায় একবার ডাইনে কাইত আর একবার বামে কাইত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক মাথার খুলি উড়ে যায় মারা গেলে হাত পা একদিকে মগজ একদিকে এরকম অবস্থা হয় বেঁচে থাকলে পঙ্গুত্ব বরণ করে সেদিন নোয়াখালীতে এক মাহফিলে গিয়ে দেখি এক ছেলে 21-22 বছর বয়স পা একটা নাই বললাম কি হয়েছে কয় অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেল যুবক ভাইদেরকে বলছি এত তাফালিং করো না এত পাকপাকুম করে গাড়ি চালাইও না রহমানের বান্দারা ভদ্র হয়ে চলাফেরা করে ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রতা ভদ্রতার সাথে বিচরণ করে যারা মুরব্বি রাস্তায় দাঁড়ায় আছে মুরব্বির পাশ দিয়ে দেখা যায় মোটরসাইকেল ঠুট ঠুট করে চালায় চলে যায় আছে না নাই
তো গতিবেগ কমাও ধীরে ধীরে চলাফেরা করো মন যেটা চায় সেটা করা যাবে না গুনাহ থেকে বাঁচতে হলে নফসের গোলামি ছেড়ে দিতে হবে পাঁচ নাম্বার এটা বড় গুরুত্বপূর্ণ কথা পাঁচ নাম্বার গুনাহ থেকে বাঁচতে হলে একা একা থাকা বন্ধ করতে হবে একা একা থাকা যাবে না একা একা থাকলে শয়তান ধরে বেশি এখন বাবাদেরকে বলছি আমার চাচারা কি আমাকে শুনতে পাচ্ছেন বাড়ি থেকে মায়েরাও শুনেন আপনাদের ছেলেকে মেয়েকে অবিবাহিত ছেলে মেয়েকে একা রুমে ঘুমাইতে দিবেন না অনষ্ট হয়ে যাবে আমার দিকে তাকান কি হয়ে যাবে আপনি যদি দুই তিনটা ছেলে থাকে সিঙ্গেল সিঙ্গেল দুই তিনটা খাট দেন আরে তোরা দুই ভাই একসাথে এক রুমে দুই খাটে ঘুমা তখন বড় ভাই ছোট ভাইয়ের লজ্জায় সে রাতের বেলা মোবাইলে আজেবাজে কিছু করবে ছোট ভাই ও বড় ভাইয়ের লজ্জায় কিছু করবে মেয়ে দুইটা থাকলে দুইটারে এক রুমে রাখেন এখন যদি একটা একটা হয় তখন কি করবেন হয় আপনি নিজে থাকেন ছেলের সাথে বা মেয়েকে মার সাথে রাখেন অথবা ছেলেকে একা রুমে রাখলেও বলবেন এই দরজা লাগায় ঘুমাইতে পারবেন দরজা খুলে ঘুমাবেন বুঝতেছেন সন্তানকে যদি আপনি সঠিকভাবে লালন পালন না করেন এই সন্তানের কামাই খাইতে পারবেন না এই সন্তান আপনাকে বিদ্যাস্তমে পাঠাবে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে অনেক জায়গায় গেলে বলে হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন কি আর মা বাবার খেদমতের ওয়াজ বাংলাদেশে আগে ওয়াজ হওয়া দরকার সন্তান কেমনে লালন পালন করতে হয় কেউ যদি সন্তান ঠিক মতো লালন পালন করে ওই সন্তান মা বাবার সাথে জীবনেও বিয়াদবি করবে না মা বাপকে মাথার তাজ বানাইয়া রাখবে নিজে আগে বাপ হিসাবে হক আদায় করেন মা হিসাবে হক আদায় করেন ছেলে মেয়ে যেভাবে গাইড করা দরকার মানুষ করা দরকার সেভাবে করেন এই ছেলে মেয়েরা নষ্ট হবে না ইনশাআল্লাহ এবার আমি যুবক ভাইদের কথা বলি আমাদের সাথে অনেক যুবক ভাইরা মিশেন তারা বলেন হুজুর মনের কথাটা বলেই ফেলি আমি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি ছাড়তে পারি না চাইলেও ছাড়তে পারি না রাতের বেলা মোবাইল হাতে নিয়ে আশেপাশে জিনিস দেখতে মন চায় তাদের জন্য ঔষধ হলো ভাই যেহেতু একা থাকলেই মাথায় শয়তান চাপে একা থাকিয়েন না অনেকের মা বাবা দুজনেই চাকরি করে একা থাকে তো তারা কি করবে তাদেরকে বলবো এলাকায় এলাকায় বিভিন্ন ছেলেরা সামাজিক অনেক কাজ করে অনেক কাজ করে না রক্তদান কর্মসূচি মাহফিলে স্বেচ্ছাসেবক দরকার ওই রকম কাজে যান অথবা এখন আরেকটা জিনিস দেখবেন ছেলেরা খেলাধুলা ছেড়ে দিয়েছে ফুটবল ক্রিকেট বা অন্যান্য খেলাধুলা আমরাও ছোটবেলায় খেলেছি আপনি ফুটবল খেলতে পারবেন সতর ঠিক রেখে খেলেন কোনো অসুবিধা নাই বা বিভিন্ন ধরনের খেলাধুলা আছে এগুলো শরীরকে ফিট রাখে এখনকার তরুণ যুবক অনেকে আছেন এরা তরুণ বয়সে তরুণ হলেও এরা কিন্তু আসলে বুড়া মানে বুড়া মানুষের চাইতে আরও খারাপ কোনো এনার্জি নাই শরীর পানির মতো হয়ে গেছে সারাদিন মোবাইলের দিকে তাকায় সারাদিন মোবাইলের দিকে তাকায় ফিজিক্যাল এক্সারসাইজ নাই এদের ফিজিক্যাল কোনো ফিটনেসই নাই একা একা থাকবেন না একা একা থাকলেই দেখবেন গুনার চিন্তা মাথায় আসে ছয় নম্বর গুনাহ থেকে বাঁচতে হলে গুনাহের যে উপকরণ আছে গুনাহের উপকরণ থেকে আপনি দূরে থাকবেন গুনাহের কিছু উপকরণ আছে সবার রোগ একরকম নয় যেমন কারো কারো আছে ফোন হাতে নিলেই গুনাহ করতে ইচ্ছা করে তো রাত এগারোটার পরে ফোন আপনি ড্রয়ারে রেখে দেন নিজের কাছে রাখবেন না কারণ অনেকের রোগ আছে রাতের বেলা সে পর্নোগ্রাফি দেখে ফোন হাতে থাকলে অনেকে আছে পত্রিকা হাতে নিলে খালি বিনোদন পাতা দেখতে মন চায় কয়েকদিন পত্রিকার পাতা দেখা বন্ধ করে টিভি খুললেই সিনেমা দেখতে মন চায় কিছুদিন টিভি দেখা বন্ধ করেন অর্থাৎ গুনাহ করার উপকরণ থেকে আপনি যদি দূরে থাকেন তাহলে দেখবেন গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ সাত নাম্বার ইন্টারনেট আর প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেফ রাখেন বর্তমানে চরিত্র বিধ্বংসী সবচাইতে বড় উপাদান হলো ইন্টারনেট আর মোবাইলের অপব্যবহার আজকের একটা ঘটনা বলি বলবো আমি রাজশাহী ছিলাম রাজশাহী থেকে আসতেছি ঢাকায় ফ্লাইটে তো রাজশাহীতে অ্যাডমিশন টেস্ট চলছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজকেই শেষ হল তো আমার সিটের পাশে এক ছেলে আর এক মেয়ে দুজনেই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিয়েছে কেউ কাউকে চিনে না জানে না আগের কোনো পরিচয় নেই তো দুজনই বসেছে এখন হঠাৎ করে আমি সাইড থেকে সব শুনতেছি যেহেতু একই বিমানে শোনা যাবে না কাছাকাছি থাকলে
মেয়ে জিজ্ঞেস করেছে তোমার নাম কি ছেলে তখন নাম বলল এই নাম বলা থেকে শুরু করে এই 40 মিনিটে তারা যে কত গল্প করল শেষ পর্যন্ত তারা ফেসবুক আইডি ও বিনিময় করল হোয়াটসঅ্যাপ ও এড হইল ফোন নাম্বারও নিয়ে ফেলল আজকে কি চলতেছে এটা তারাই জানে বুঝতে পেরেছেন কথা বেশিরভাগ যুবক তরুণের চরিত্র এখন নষ্ট হচ্ছে মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে আগে মোবাইল ছিল না পাশের বাড়ির কোনো মেয়েকে পছন্দ হইল আহারে বলাও যাইতো না কথা বলাও যাইতো না কেউ চিঠি লিখে ধরা খাইলে মানুষ তাকে পিটাইছে আর এখন কাউরে পছন্দ হইলে উকি ঝুঁকি মারা লাগে না তার নাম দিয়ে ফেসবুকে সার্চ মারে শুধু যদি আইডিটা পায় তো রিকোয়েস্ট দেওয়ার পরেই ইনবক্স মারে অথবা ফোন নাম্বার কালেক্ট কইরা তারপরে যোগাযোগের চেষ্টা করে যে সকল তরুণ যুবক ছেলেরা বিশেষ করে ছাত্র জামানায় যারা মেয়েদের পিছনে ঘুরঘুর করে এরা সারা জীবন বেজ্জতির জীবন যাপন করবে এদের ক্যারিয়ার সুন্দর হবে না ঠিক আপনি কেন মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন আরে ভাই নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে করে মেয়েদের বাপরা আপনার কাছে মেয়ে দিয়ে মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঘুরঘুর ঘুরঘুর করে পেছনে লাইন ধরে এমন যোগ্যতায় নিজেকে নিয়ে যান আপনি পড়াশোনা করেন ভালো করে পড়াশোনা করেন গবেষণা করেন পড়াশোনা করে একটা ভালো জায়গায় আপনার অবস্থান তৈরি করেন নিজের চরিত্র ঠিক করেন আপনি দেখবেন যখন আপনার ক্যারিয়ার ভালো হবে চরিত্র ভালো হবে দাউদ কান্দির সব সুন্দরী সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে লাইন ধরে দাঁড়াবে বাবা আমার একটা মেয়ে আছে এই মেয়েকে বিয়ে দিতে চাই বিয়ে করবেন লাইন ধরে আপনার পিছে ঘুরবে আপনি লুচ্চা বদমাশের মতো আপনি ঘুরালেন নিজের ব্যক্তিত্ব তৈরি করেন নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে করে আপনার পিছনে মানুষ ঘুরে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন নাম্বার 8 এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় গুনাহ থেকে বাঁচতে হলে অসৎ সঙ্গ ছেড়ে দিতে হবে কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ গুনাহ থেকে বাঁচতে হলে গুনাহের চর্চাকারী লোকদের কাছ থেকে দূরে থাকতে হবে একটা উদাহরণ দেই আপনাদেরকে আপনার গায়ে যদি আপনি আতর লাগান আতর মাখানো এই কাপড়টা যদি আলমারিতে নিয়ে অন্য কাপড়ের সাথে রেখে দেন তাহলে দেখবেন এই আতরের গ্রান অন্য কাপড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই সিগারেট খেয়েছেন সিগারেটের ধোঁয়া যদি আপনার কাপড়ে লাগে সিগারেটের দুর্গন্ধযুক্ত কাপড় যদি আলমারিতে নিয়ে রেখে দেন দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্য কাপড়েও মিশে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এই উপমা দিয়ে বোঝাতে চাইলাম খারাপ জিনিসের সঙ্গে থাকলে খারাপের গন্ধ আসে ভালো জিনিসের সাথে থাকলে ভালো জিনিসের গুণটা আসে দেখবেন যারা সিগারেট খায় যারা সিগারেট মাত্র খেয়ে ফেলে দিয়েছে ওর হাতের সাথে মুসাফা করে দেখেন হাত মিলায় দেখেন আপনার হাতে সিগারেটের গন্ধ আর আপনি আতর লাগিয়েছি যে আমি একটু আগেও আতর লাগিয়েছি এখন আমার হাতে আতরের গ্রান আছে আপনি যদি আমার সাথে হাত মিলান আপনার হাতে আতরের গন্ধ লেগে যাবে তাহলে বোঝা গেল ভালোর সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে অসৎ ব্যক্তিদের সাথে থাকবেন না আজে বাজে মানুষের সাথে চলাফেরা করবেন না তোমরা যারা ছাত্র পড়াশোনা করো ক্লাসের ভালো ছাত্রকে তোমার বন্ধু বানাও তার সাথে গ্রুপ স্টাডি করো যারা ব্যবসা করেন ভালো ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব করেন ভালো ব্যক্তিদের সাথে থাকেন তার সহবাসে থাকলে তার ভালো ভালো গুণগুলো আপনার মধ্যেও প্রভাব ফেলবে আর আপনি যদি অসৎ ব্যক্তিদের সাথে চলেন কিয়ামতের দিন এটার জন্য আপনাকে আফসোস করতে হবে এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়াউমা ইয়াদ্দুল্লিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা এই আয়াত আজকে অনেকের জন্য নতুন যুবকেরা শোনেন আল্লাহ বলছেন যারা দুনিয়ার জীবনে আজে বাজে ব্যক্তিদের সাথে চলাফেরা করবে কিয়ামতের দিন দুই হাত কামড়াইয়া কামড়াইয়া আফসুস করে বলবে হায় 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 আমি যদি অমুককে বন্ধু না বানাইয়া রসুলের তরিকা যারা অনুসরণ করে চলতো তাকে যদি বন্ধু বানাতাম আজ আমি হাসরের মাঠে আফসুস করা লাগতো সময়ে যাওয়ার আগে সময়ে কাজে লাগান আর যুবকদেরকে বলছি বিশেষ করে এই কথাগুলো
এই বয়সে শক্তি বেশি তারুণ্য বেশি যৌবন বেশি এই বয়সে আপনাদেরকে অনেকে টার্গেট করেও বেশি অনেকে আছে তার চেয়ারের জন্য তার ক্ষমতার জন্য আপনা সে আপনাকে বুঝায়া বাজায়া বুঝায়া ফুসলায়া আপনাকে সে তার সামনে পিছনে চামচার মতো ব্যবহার করতে চায় আমার যুবক ভাইরা বুঝে না হারে আপনার তারুণ্য আর যৌবন কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য আপনি কেন আরেকজনের চামচামি করবেন আপনি নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে গোটা দুনিয়া আপনার পিছনে ঘুরে ছাত্রদের উদ্দেশ্যে কথাগুলো বলে গেলাম তোমরা অনেকে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো তখন তুমি পড়াশোনায় মনোযোগী না হয় অমুক ভাই তমুক ভাই অমুক তমুকের চামচামি করতে কে বলেছে তোমাকে কিসের চামচামি করো তুমি চামচামি বন্ধ করো তোমাকে চামচামি করার জন্যই তারুণ্য আর যৌবন দেওয়া হয় নাই তুমি চামচা হয়ে বেঁচে থেকো না আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকো কথাগুলো মগজের ভিতরে ঢুকানোর চেষ্টা করো ছাত্রদেরকে বললাম কথা কেবল আর তরুণদেরকে এর নামে তার নামে স্লোগান দাও কেন তোমার গলা দিয়ে আল্লাহর নামের স্লোগান বের হয় না কে তোমার গলাকে চেপে ধরলো অমুক তমুককে নেতা বানিয়েছ কোনো দাব কাজে আসবে না শুধুমাত্র কাজে লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাসরের মাঠের একটা ঘটনা মনে পড়লো বলবো এটা আমার বানানো ঘটনা না কোরআনে এই ঘটনা তুলে দিয়েছেন কি বেঈমান গুমরা পথভ্রষ্ট ইসলাম বিদ্বেষী লোকদেরকে নেতা বানিয়ে যারা অনুসরণ করবে হাসরের মাঠে ওই ভণ্ড নেতা আর অনুসারীদের সাক্ষাৎ হবে সেই ভণ্ড নেতার অনুসারীদের যখন হাসরের মাঠে জাহান্নামে দেখা সাক্ষাৎ হবে কর্মীরা তাদের নেতাদেরকে আটকায় দিবে আটকায় দিয়ে তাদের নেতাদেরকে কি বলবে আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে তুলে দিয়েছেন ফাকালাল দুআফাউলিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম مغنون عنا من عذاب الله من شيء কর্মীরা নেতাদেরকে বলবে যুবক ভাইরা শুনেন কথাগুলো এই আয়াত শোনার পরেও যে ব্যক্তি বুঝবেন আমি মনে করব তার মগজে তার মাথায় শয়তান পেশাব করে দিয়েছে এত সুজা কথা যদি সে না বুঝে আটকায় দিয়ে বলবে দাঁড়ান ইন্না কুন্না লাকুম তাবান নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম যা বলেছেন তাই করেছি আপনাদের হুকুম মেনে আকাম কুকাম করে জাহান্নামে এসেছি দুনিয়াতে আপনাদের হুকুম মেনে ধরা খাইলেও আপনারা বাঁচাইছেন এই অস্বীকারে ধরছো এটা আমার লোক ছাড়ো তাড়াতাড়ি আছে না নাই এরকম বহুত সাপোর্ট দিয়েছেন শেল্টার দিয়েছেন আজকে বাঁচান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কিছু করেন চেষ্টা তদবির চালান পারবে জোরে বলেন পারবে নেতারা তখন বলবে চুপ এত লাফাইস না শোন লাউহাদানাল্লাহু লাহাদাইনাকুম আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত দিতেন তাহলে আমরাও তোদেরকে হেদায়াত দিতাম আমরা নিজেরাই তো হেদায়াত বঞ্চিত ছিলাম তো তোদেরকে কেমনে হেদায়াত দিতাম আজকে আমাদেরকে দোষারোপ করে এখানে লাফালাফি করো না নেতারা তখন বলবেন সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা মালানা মিন মাহিস আজকে ধৈর্য ধরো আর না ধরো এই জাহান্নামে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সাওয়া মানে সমান সমান কর্মীরা মানবে না তারা বলবে না আমরা এটা মানি না আল্লাহ বলবেন কে আবার কি মানো না কর্মীরা তখন বলবে আল্লাহ আমাদের নেতারা বলে আজ নাকি তাদের আর আমাদের আজাব সমান সমান আমরা এটা মানি না আল্লাহ বলবেন তো তোমরা কি চাও তখন কর্মীরা তাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আবেদন করবে দুইটা জুড়ে বলেন কয়টা এক নম্বরে বলবে আল্লাহ আমরা এদের সামনে পিছনে দুনিয়ায় চামচামি করেছি আমাদেরকে ব্যবহার করেছে বেইজ্জত করতে পারি নাই সব সময় ইজ্জত দিয়েছি এদেরকে আজ আপনি এদেরকে আমাদের সামনে ফেলে দেন নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আজকে আমাদের পা দিয়ে এদেরকে পাড়াবো
পদদলিত করে তারপরে জাহান্নামে যাব নেতাগুলারে কর্মীরা সেদিন পা দিয়ে উষ্টা দিবে পা দিয়ে পারাবে দুই নম্বরে তারা বলবে আল্লাহ এরা বলে আযাব নাকি সমান সমান না আজকে সমান সমান আপনি আযাব দিবেন না আপনার কাছে আমাদের দাবি হলো রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা আজ জাহান্নামে আমাদেরকে আপনি যে আযাব দিবেন আমাদের নেতাগুলারে আপনি ডবল করে দিবেন বুঝ এবার মজা ও যুবক ভাইরা কোথায় দৌড়ান আপনারা দাড়ি নাই সুন্নত নাই নামাজ নাই কোরআন সুন্নাহর চর্চা নাই এমন বেঈমানদের সাথে গিয়ে চলাফেরা করে কেন আপনি আপনার জীবন যৌবন নষ্ট করছেন আপনি তার সাথে চলাফেরা করবেন রাসূলের সুন্নাত যার ভেতরে রয়েছে আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন বলছিলাম গুনাহ থেকে বাঁচতে হলে অসৎ ব্যক্তিদের সঙ্গ ছাড়তে হবে সৎ ব্যক্তিদের সাথে চলাফেরা করে আতরের সাথে থাকলে আতরের গ্রাম মদখুরের সাথে থাকলে মদখুর হওয়া যাবে না আল্লাহ বুঝার তৌফিক দেন কষ্ট হচ্ছে না তো আমি আর বেশি সময় নিব না 10 মিনিটে শেষ করব মনোযোগ আছেন আপনাদের বাকি পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ 9 নাম্বার গুনাহ থেকে বাঁচতে হলে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আত্মনিয়ন্ত্রণ যেটাকে বলে রাস্তা দিয়ে সুন্দর মেয়ে যাচ্ছে মনটা চায় তাকাই না আমি তাকাবো না আমার চক্ষুকে নিম্নগামী করব চক্ষুকে নিয়ন্ত্রণ করব হুকুম তাকা জবান দিয়ে অনেক কিছু বলতে মন চায় এই জবান দিয়ে বাজে কথা বের করব না এটাকে নিয়ন্ত্রণ করব হুকুম কার সাংবাদিকতা করি আমি চাইলেই ইসলামের বিরুদ্ধে কলম ধরতে পারি না আমি লিখব না এই হাতকে নিয়ন্ত্রণ করব কার জন্য এভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ আর নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে তবেই গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ 10 নাম্বার গুনাহ থেকে বাঁচতে হলে নিজের মধ্যে লজ্জাশীলতার গুণ ডেভেলপ করতে হবে হায়া শরম যার মধ্যে হায়া নাই শরম নাই তার মধ্যে কি নাই ঈমান নাই আচ্ছা বলেন তো কেউ কি আপনাদের বাপের সামনে আপনার আব্বুর সামনে আপনি কি কোনো খারাপ ভিডিও দেখবেন জোরে বলেন কেউ কি তার মায়ের সামনে আজেবাজে ভিডিও দেখবে তাহলে আব্বা আম্মার সামনে দেখবে না এখন আপনি একা আছেন আব্বু নাই আম্মু নাই আব্বু আম্মুকে লজ্জা পাওয়া দরকার বেশি না আল্লাহকে লজ্জা পাওয়া দরকার বেশি তা আপনি তো যখন একা হন তখন তো আজে বাজে কাম শুরু করে দেন তো আল্লাহকে ভয় করেন না কিংবা এই লজ্জাশীলতার গুণ আপনার ভিতরে নাই লজ্জাশীলতার গুণ ডেভেলপ করেন গুনাহ করার পরে কিংবা গুনার চিন্তা মাথায় আসার পরে বা পাপ করে ফেলার পরে লজ্জা আসা এটা মুমিনের বৈশিষ্ট্য আর হায়া শরম যার মধ্যে থাকে না ও আসলে শয়তানের মুরিদ হয়ে যায় কার মুরিদ হয়ে যায় তাহলে হায়া শরম ডেভেলপ করতে হবে এরপরে 11 নম্বর গুনাহ থেকে বাঁচতে হলে বাজে চিন্তা ছেড়ে দিয়ে ভালো ভালো চিন্তা বেশি করবে আগামীকাল সকালবেলা সকিনাকে দেখার জন্য রাস্তায় দাঁড়াবো আগামীকাল আমি এই কাজ করার জন্য এই দিকে যাব আজে বাজে চিন্তা বাদ দেন মাথার মধ্যে চিন্তা আনেন আজকের রাতে আমি কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব ফজরের নামাজটা জামাতে আদায় করব পাঁচ ওয়াক্তের নামাজ জামাতে আদায় করব বাবা মায়ের খেদমত করব আমার এলাকার গরিব দুঃখী মানুষকে কয়েকজন ভাই মিলে সহযোগিতার চেষ্টা করব একজন অসুস্থ মানুষ তাকে দেখতে যাব একজন অভাবী মানুষ তার পাশে গিয়ে দাঁড়াবো এরকম ভালো ভালো চিন্তা যখন মাথায় আনবেন তখন গুনাহ করার কোনো চিন্তাও থাকবে নিজেকে ব্যস্ত রাখবেন ব্যস্ত মানুষেরা গুনাহ করে কম ব্যস্ত রাখতে হবে নিজেকে যারা অলস থাকে অলস কোনো কামকাজ নাই এরা গুনাহ করে বেশি নিজেকে কাজে ব্যস্ত রাখবে অলস যারা নিন্দুক সমালোচক এবং গুনাহগার যে কাজ করে তার ভুল হয় যে কাজ করে তার সমালোচনা কথা বুঝতে পেরেছেন যার কোনো কাজই নাই যে কাজ করে না তার কোনো ভুল আছে অত কাজই নাই ওর ভুল ধরবে কে জন্য এজন্য যিনি কাজ করেন তার ভুল হয় যিনি কাজ করেন তার আলোচনা হয় সমালোচনা হয় আর যারা কাজ করে তার ডানে বামে তাকানোর কোনো সময় বা সুযোগ থাকে না এজন্য দেখবেন কর্মঠ মানুষরা নিন্দুক বা সমালোচনাকারীদেরকে পাত্তা দেয় না এই কারণে তার সময় নাই
ওর একটা কথার জবাব দেওয়া মানেই হলো আমার সময় নষ্ট হওয়া তার চেয়ে আমি যে কাজ করছি করে যাই যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ সেটা মাফ করে দিবেন আর কোনো ভুল কেউ আমাকে শুধরাই দিলে নিজে ঠিক হয়ে যাবে এই গুণ নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যায় কাজ করতে হবে এই দুনিয়া হলো কাজের জায়গা এই দুনিয়া অলসতা আর দুনিয়ায় এই আলসাম করা আর সমালোচনা করার জায়গা এই দুনিয়া নয় বিশেষ করে আমাদের যে চায়ের দোকানগুলো আছে এটা হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ওখানে চা বিক্রেতা স্পিকারের ভূমিকায় থাকে আর চা খুরেরা সাংসদের ভূমিকায় চা খায় আর দেখা যায় এ এ কি করলো ও কি করলো ওইটা কি কইলো ওইটা কি হইলো আবার মহিলারা ওই ক্ষেত্রে কিন্তু কম না যদি চার পাঁচ জন মহিলা এক জায়গায় হইতে পারে তো হইছে একদম কি হতে পারে সেটা তো আপনারা ভালো করে জানেন অনর্থক কথা বলবেন না আজেবাজে কোনো কথা বলা যাবে তাহলে বলছিলাম বেশি বেশি ভালো চিন্তা করবেন 12 নম্বর হচ্ছে গুনাহ থেকে পাপ থেকে বাঁচতে হলে বেশি বেশি ইস্তেগফার করবেন আল্লাহর রাসূল প্রত্যেকদিন ইস্তেগফার করতেন কয়বার এক হাদিসে এসেছে 70 বার আর এক হাদিসে এসেছে 100 বার নবীজির জীবনে কি কোনো গুনাহ আছে না পুরুষ মানুষের মতো জবাব দেন সবাই নবীজির জীবনে কোনো গুনাহ আছে না গুনাহ নাই এরপরেও তওবা করেন কয়বার ইস্তেগফার কয়বার আপনার জীবনে গুনাহ নাই তওবা ইস্তেগফার করেন কয়বার দেখছেন কারবার যার জীবনে গুনাহের ছিটাফুটা নাই তিনি ইস্তেগফার করেন 100 বার আর যার জীবনে গুনাহ আর গুনাহ একবারও আহা আহা যতবার এখানে বসে এর সাথে কথা বলছেন ততবার যদি ইস্তেগফার করতেন আলহামদুলিল্লাহ আমি আজকে সকাল থেকে এই স্টেজে ওঠার আগ পর্যন্ত বহুবার ইস্তেগফার করেছি 100 পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি প্রতিদিন 100 বার ইস্তেগফার করেন গাড়িতে আছেন বাড়িতে আছেন পথে আছেন ঘাটে আছেন যেখানে আছেন একটু পর পর আস্তাগফিরুল্লাহ 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 আমার একটা ঘটনা মনে পড়ছে বলবো আপনারা তো কি বলেন আঞ্চলিক ভাষায় কোয়েলাইতাম নাকি কোয়েলাইতাম এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে উঠেছেন কোথায় উঠছেন গাড়িতে উঠছেন উনি কিছুক্ষণ পর পর বলে আস্তাগফিরুল্লাহ 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 আমরা জানি বাহনে উঠলে দোয়া করতে হয় বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম অথবা আমরা আরো পড়ি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন তো এই দোয়া করে তো তিনি উঠেছেন ঠিক আছে কিন্তু বসে আছেন কিছুক্ষণ পর পর পড়েন আস্তাগফিরুল্লাহ পাশের সিটের প্যাসেঞ্জার জিজ্ঞেস করলো আচ্ছা আপনি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ পড়েন কেন তিনি জবাব দিয়েছেন সূরা আনফালের 33 নম্বর আয়াত দিয়ে ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম কি ইদহুম ইস্তাগফিরুন না এটার অর্থ হলো আল্লাহ তাআলা ইস্তেগফাররত বান্দাদের উপরে আযাব গজব দেন না এই কথা দিয়ে তিনি তারে বুঝালেন দেখো ভাই আমি গাড়িতে আছি এখানে রিস্ক কম না বেশি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে কি পারে না তিনি বলেন আমি গাড়িতে বসেই শুধু এটা পড়ি না গাড়িতে বাড়িতে পথে ঘাটে যেখানেই হোক আমি সারাক্ষণ ইস্তেগফার করি কারণ দুনিয়াতে সেফ জোন নাই দুনিয়াতে কোনো সেফ জায়গা আছে বাড়িতে কি বাড়িটা কি সেফ ওখানে তো আরো বড় দুর্ঘটনা ঘটার জায়গা রাতের বেলা ভূমিকম্প হয়ে একদম চাপা পড়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই বাড়িতেও রিস্ক গাড়িতেও রিস্ক রাস্তাঘাটে সব জায়গায় রিস্ক আছে তিনি বললেন যে যেহেতু গোটা দুনিয়াই রিস্কি জোন আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইস্তেগফারকারীদেরকে আল্লাহ আযাব গজব দেন না এজন্য আমি আমার আমল বানিয়েছি আমি সারাক্ষণ ইস্তেগফার করি যাতে করে আমি আল্লাহর নিরাপত্তার ভিতরে থাকতে পারি সুবহানাল্লাহ আর আরেকটা কারণে ইস্তেগফার করি কারণ নবীজি প্রত্যেকদিন ইস্তেগফার করতেন কয়বার জোরে বলেন ইস্তেগফারের অভ্যাসটা নিজেদের মধ্যে করতে পারবেন তো ইস্তেগফার করবেন গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ আর তিনটা পয়েন্ট এগুলা গুরুত্বপূর্ণ যুবকরা আছে যে হুজুর আজকে আমাদের ব্যাপারে কিছুই বলল না আমি শেষের দিকে যুবকদের বিষয়টা রেখেছি 13 নম্বর হলো গুনাহ থেকে বাঁচতে হলে পর্দা নিশ্চিত করতে হবে পর্দা নিশ্চিত করতেই হবে আমি শেষ দিকের পয়েন্টগুলো বিস্তারিত বলবো না যেহেতু লম্বা সময় কথা বলেছি আপনাদেরকে বেশি কষ্ট দেব না ইনাম ভাই আছেন তিনিও কথা বলবেন ইনশাআল্লাহ পর্দা যদি নিশ্চিত করা না যায় সমাজে গুনাহ বাড়বে বাড়তেই থাকবে এজন্য পর্দা নিশ্চিত করতে হবে 14 নম্বর হলো
ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে ছেলে মেয়ে এই যে বিপরীত লিঙ্গের দুই দুই শ্রেণীর মানুষ সৃষ্টিগতভাবে একজনের প্রতি আরেকজনের আকর্ষণ আছে না নাই ফ্রি মিক্সিং যদি অবাধে চলতে দেওয়া হয় অসভ্যতা নোংরামি এটা বাড়তেই থাকবে আমার দেশের কিছু বিজ্ঞান মনস্ক কিছু লোক আছে এরা বলে মোল্লারা দেশটা খাইলো তারা নারীদেরকে প্যাকেট বানাইয়া ঘরে রেখে দিতে চায় নারী পুরুষ একসাথে চলবে এখন দেখেন না পাঠ্যবইও ফাহিম অন্তরা সঞ্জয় আমেনা আপনারা শুধু শরীফ শরীফা নিয়ে পড়ে আছেন আরে আরো কত কিছু আছে ছেলে মেয়েদেরকে একসাথে বন্ধু বানাইতেছে হাত ধরায় ধরে হাঁটাইতেছে এখন আমরা যদি এগুলা বলি কয় মোল্লারা এগুলো বুঝবে না একই ক্লাসে ছেলে মেয়ে তারা বন্ধু হতেই পারে বন্ধু হয়ে হাত ধরে ঘোরাঘুরি করতেই পারে আজকে হাত ধরে ঘোরাফেরা করলে কালকে অনুভূতির সৃষ্টি হত কালকে কি অনুভূতি তো সাথে সাথেই তৈরি হতে পারে কি পারে না যে বলে অনুভূতি তৈরি হয় না ও অসুস্থ ওর দেশে বা বিদেশে গিয়ে চিকিৎসা করানো দরকার ও অসুস্থ ওর যৌবনই নাই ওর ভিতরে ওর ভিতরে কিচ্ছু নাই ঠিক আছে কথা সৃষ্টিগতভাবে বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই শুধু মানুষ কেন যে কোনো প্রাণীরই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে এজন্য তো ফ্রি মিক্সিং ইসলামে নিষিদ্ধ যদি গুনাহ বন্ধ করতে চান ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে আর শুনেন আজকে যে ঘটনা দেখলাম একটু আগে বললাম মেয়েকে এই মেয়ে তার বন্ধুকে বলতেছে আমার আব্বু আমার আম্মু আমাকে কখনো বাড়ির বাহিরে একা যেতে দেয় না এই প্রথমবার আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য দিয়েছে আরে বাপ রে বাপ আমি শুনা বলতেছি এক সুযোগেই তো তুমি কাম বানাই ফেলছো কি কাম বানাই ফেলছে না একদম আধা ঘন্টা সুযোগ পায় যদি এই হয় ভর্তি পরীক্ষা দুই তিন দিন দিতে যাইয়া কি যে করছে আল্লাহ আলাম আল্লাহই ভালো জানে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইনাম ভাইয়ের আগমন আমার ভাই চলে আসছেন আমি আর একটা মিনিট সময় নিচ্ছি আমার একটা পয়েন্ট বাকি আছে 15 নম্বর হচ্ছে গুনাহ থেকে যদি সমাজকে বাঁচাতে চান যুবকদেরকে বাঁচাতে চান তাহলে কম বয়সে তাদেরকে বিয়ে দিতে হবে হ্যাঁ এখন তাদের ওয়াজ আসছে কি দিতে হবে আমি প্রায় সময় একটা কথা বলি শুনেন শুনেন আমার দিকে তাকান 45 বছরের ভিতরে 40 থেকে 45 বছরের ভিতরে যারা নাতি নাতনি পাবে এরা জীবনকে এনজয় করে কথা বুঝেন নাই জীবন টাকা দিয়ে পয়সা দিয়ে শুধু জীবনকে উপভোগ করা যায় না আপনার নাতি নাতনি কুলে নিবেন কাঁধে নিবেন নাতি নাতনি কুলে একটু পেশাব পায়খানা করবেন এটাতে যে আনন্দ কোটি কোটি টাকা দিয়ে আনন্দ আপনি পাবেন না অনেকে আছে 30 বছর 40 বছরে বিয়েই করে 40 বছরে বিয়ে করতেছে আবার মেয়ের বয়স 18-20 বছর তখন দেখা যায় দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ও ভালো হয় না একটা হয়ে গেছে বুইরা আর একটা আছে ওই মুস্তাকের মতো আর কি যুবকেরা তিশা তো মুস্তাকের দিকেই যাবে তোমরা তো অকর্মার ঢেকি তোমরা যে হাসতেছ আর আফসোস করো আফসোস তো করবাই তোমরা তো অকর্মা হয়ে বসে আছো একটু আগে না বললাম নিজেকে যোগ্যতার জায়গায় নিয়ে যাও তো বলছিলাম তাড়াতাড়ি বিয়ে করা দরকার 20-22 বছরে 25 বছরে 26 বছরে বিয়ে করুক একটা ছেলে আর এই বিয়েটা সহজ করে দিতে হবে যদি সে 25-26 বছরে বিয়ে করে 50 বছরের আগে দেখা যাবে তার নাতি নাতনিও পেয়ে গেছে ও যদি 35-40 বছরে বিয়ে করে তো ও বুড়া হওয়ার আগে তার ছেলে মেয়েকেও বিয়ে দিতে পারবে কিনা সন্দেহ আছে জীবনকে জীবনের মতো উপভোগ করা যাবে আপনার যৌবনও ঠিক থাকবে চরিত্র হেফাজত থাকবে গুনাহ থেকেও বাঁচা যাবে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার এই কয়টা উপায় বলেছি 15টা উপায় এই 15টা উপায় অবলম্বন করলে গুনাহ থেকে পাপ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন আমি আমার ইনাম ভাইয়ের সামনে সরাসরি দুঃখ প্রকাশ করছি